গুড মর্নিং, ফাইনালি সকাল সকাল উঠে গেছে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এখন কিন্তু সকাল না, দুপুর, যেহেতু রাহুল দাদা মর্নিং এ ফোন করে বলে দিল যে আজকে যেহেতু ব্রাইডাল শুটিং রয়েছে, ফটোশুট রয়েছে, তো তার জন্য সোনাই দিও রেডি হয়ে আসছে। আজকে একটা অন্যরকম ব্যাপার আছে। আর বত্রিবিলে কিন্তু এতক্ষণ মানে আমরা যেহেতু রাতে এডিটিং করে কিন্তু মানে মর্নিং এর দিকে ঘুমাই, সো তার জন্য কিন্তু মানে একটু লেট হয় ঘুম থেকে উঠতে। ওটার সঙ্গে শুনতে পেলাম কাকি মানে দাদা ফোন করে বললো যে ক্যাফেতে সাবস্ক্রাইবারও অনেক এসছে দেখা করতে, সো ওখানে যাবো একটু পরে। বাট আগে কিন্তু কর্ণকে বাড়ি ছেড়ে দিয়ে আসতে হবে, ঠিক আছে, মানে বাড়ি তো না, নীলগঞ্জে ছেড়ে দিয়ে আসতে যেতে হবে। তো কর্ণ দোকান ছেড়ে পালিয়ে যাচ্ছে, বলছে আর আসবে না। এ ভাই সত্যি আর আসবি না ভাই? হ্যাঁ কিছু বাকি, সো ফটাফট যাও সাবস্ক্রাইব করে দাও। দেখে না কেমন যেন একটা মানে সাধু সাধু মনে হচ্ছে ভাই, দাড়ি মারি কি কাটবো না, টাইমই পাচ্ছি না একদম, কি হচ্ছে। সো ব্লগ দেখতে থাকো, আগে যাই ফার্স্টে কর্ণকে নীলগঞ্জে ছাড়ি, গাড়িতে তুলে দিই, তারপরে বস তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটা, ঠিক আছে, যেহেতু আমি বাইকটা রাইডিং করবো এখন। তো ফাইনালি বাড়ি চলে যাচ্ছিল, ঠিক আছে, তার মধ্যে না আমাকে দাঁড় করিয়ে বললো কি একটা দোকান থেকে দাঁড়া আমি মেশিন কিনবো, তাই তো বুঝতে পারছো ছেলে মানুষ চলতা হ্যাঁ বস, ঠিক আছে। সো চলো মানে অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো বস বুঝতেই পারছো কাদের সাথে শেয়ার করবো। সো এগুলো একটা মানে কি বলবো মজার ব্যাপার। তো বেশ, তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন নীলগঞ্জে, ঠিক আছে। আর এখন এখানে কর্ণ অটো পেয়ে গেছে, টাটা, ঠিক আছে, সাবধানে যাবি আর পৌঁছে ফোন করবি, ফির মিলেঙ্গে, টেন কে পার, দোয়াও মে হাত রাখ না, একদম একদম টাটা, একদম একদম। তো গাইস, তো ফাইনালি কর্ণকে গাড়িতে তুলে দিলাম, এখন আমি এখান থেকে আবার যাব বত্রিবিলে, যেহেতু সাবস্ক্রাইবার এসে দাঁড়িয়ে রয়েছে, মানে অনেকক্ষণ আগে এই দাদা ফোন করে বলে দিয়েছে। রোডে অতিরিক্ত জ্যাম দেখতে পাচ্ছ, বড় বড় লরি যাচ্ছে, আর ওয়েদারটাও জাস্ট অসাম লাগছে। এরকম ওয়েদার থাকলে না ব্লগ করতে সুবিধা হয়, ঠিক। বত্রিবিলে যাওয়ার আগে কিন্তু ভাবলাম একটু বাড়ি থেকে মার সাথে দেখা করে যাই। তো দেখো গাইস, এখানে আসার সাথে দেখতে পাচ্ছি চেয়ারে বাবুর মতন বসে রয়েছে। কি আজকে রান্না বান্না করনি? তোমাকে আজকে না কি ফর্সা ফর্সা লাগছে বুঝতে পারছি না, কি লিপস্টিক পরেছে নাকি ঠোঁটে? হ্যাঁ, ও মা সুন্দরীর মতন লাগছে, তেল মাখো আর যাই মাখো, দেখতে তো এইখান দিয়ে আবার বেগুনি কানালে চুল বেরোচ্ছে, ওমা ব্যাপারটা কি? হ্যাঁ, কালার মালার করছে নাকি আবার লুকিয়ে চুকিয়ে, নাকি কারোর সাথে ডেটে মেটে যাচ্ছ? হ্যাঁ, কি রান্না করেছো মা? ঠিক আছে, তাহলে কালকে ডান, কালকে বাড়ি আসবো, আজকে চলে গেলাম, টাটা, ঠিক আছে, টাটা 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 টাটা। আমার ভাই যেন কি করছে, পিন লাগাচ্ছি, সারাদিন কি লেখাপড়া, লেখাপড়া ছাড়া আর কিছু নেই, তোকেও কেমন যেন ফর্সা ফর্সা লাগছে রে, কিরে কিরে। সো ফাইনালি মানে বত্রিবিলে যাওয়ার আগে ভাবলাম যে একটুখানি মার সাথে দেখা করে যাই, বাড়ির সবাই কেমন কি রয়েছে। সো কালকে রাতে যেহেতু সন্দীপদের বাড়ি আবার চলে গেছিলাম, তো তার জন্য আবার দেখা করতে আসলাম, দেখছি সবকিছু ঠিকঠাক রয়েছে, আবার সেজে গুজে বসে রয়েছে, চুলে চিকনা মিকনা দিয়ে বুঝতে পারছো, আমার এখানে দাড়ি বড় হয়ে যাচ্ছে। সো যাই হোক, তোমাদের সাথে ব্লগ হালকা শেয়ার করে দিলাম বাড়ির। সো এবার যাবো কিন্তু বত্রিবিলের দিকে, যে ওখানে অনেক পেশার মানুষ এসে বসে রয়েছে, তো দাদা ফোন করে বললো তার জন্য আর লেট করবো না, ফটাকছে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ভাই তুই লেজেন্ড, মানতে হবে, চারটি পরে খেতে বসতো তাই তোকে মেনশন করবি, আমিও বলছি, ঠিক আছে। এই ক্লিপটা যারা যারা দেখছো, বেস্ট মোমেন্ট যেটা করলো, ঠিক আছে, ওইটা আমাকে একটুখানি প্লিজ মেনশন করো তো সবাই, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট করছি, ঠিক আছে, মেনশন করবে, ঠিক আছে, সেগুলো আমি কিন্তু হাই প্রোফাইল স্টোরি দেবো, ঠিক আছে। আর এখন তাড়াতাড়ি বত্রিবিলে যাবি না ক্যাফেতে? হ্যাঁ, তাড়াতাড়ি কি করছিস, রেডি হ, তাড়াতাড়ি খা, কি মেয়েদের মতন একটা 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 করে গালে নিচ্ছিস, জোরে জোরে নে। ও হ্যাঁ, সো গাইস ব্লগ দেখো তোমরা, তোমাদের সঙ্গে বেস্ট অফ বেস্ট মোমেন্টটা শেয়ার করি আমি। আর আরেকটা জিনিস শেয়ার করছি কাকি, ও বাবা দিদা এখানে বসে বসে খাচ্ছে, ওকে কি রান্না করছো কাকি? মাছের ঝোল বল, খাবো না, মাংস করছো? এই তো মাংস, ও না না আমি যা ভাবি তাই হয়, ঠিক আছে, মাংস আছে ওই ঘরে, সো আজকের খাওয়াটা দুপুরে জমে যাবে, ঠিক আছে। সো ব্লগ দেখো, আবার বত্রিবিলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি কিন্তু মানে বত্রিবিলে গেছিলাম, আর বত্রিবিলে গিয়ে কিন্তু দাদা বললো যে ফটাফট ভাই একটুখানি বাড়িতে যা, বাট যেহেতু দোকানে কাস্টমার এসছে অনেকে, অ্যাকচুয়ালি বত্রিবিলে আসলে না বত্রিবিলে খাওয়া দাওয়া করে, ঠিক আছে, দাদা বললো যে তাড়াতাড়ি বাড়িতে যা, খাওয়া দাওয়া মানে অ্যাকচুয়ালি চিকেন রান্না হয়েছে, যেহেতু যারা বাইরে থেকে এসছে তারা খাবে, ওটা গিয়ে ফটাক্সে নিয়ে আয়। বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে না বস
যেহেতু আজকে ভিডিও আপলোড করেছি তার জন্য গাইস দেখতে পাচ্ছো এখানে আমার ভিডিও চলছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো ও ভাই সাহেব লাভলি লাভলি দেখার মতন গাইস ও ও ভাই সাহেব গাইস দেখতে পাচ্ছো জাস্ট অসাম লাগছে কারণ ভিডিও আপলোড করে ফেলেছি জানি না কে কে দেখেছে ঠিক আছে আর অ্যাকচুয়ালি যারা যারা দেখেছে কমেন্ট সেকশনে ফটাক্স বলে দেবে কেমন লাগে তোমাদের আমার ব্লগ ঠিক আছে এখন দেখতে পাচ্ছো ছেলে বড় পদ্মায় মুভি করছে ঠিক আছে অ্যাকচুয়ালি দাদাদের ঘরে এসে এই সিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বৌদিকে নিয়ে আসলাম ঠিক আছে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এখানে দু চারজন খাবে সো বাইরে থেকে আসছে কোথা থেকে সেটা আমি জানি না তো এখানে বৌদিকে বাইকে করে নিয়ে এসে ছেড়ে দিলাম আর মধ্যে কিন্তু রাহুল দারাও চলে এসেছে আজকে ফটো শুট টুট রয়েছে কি ক্যামেরা কিনে ভুলে গেছিলাম কিনেছে সনির ক্যামেরা 2 লাখ টাকা দিয়ে কিনেছে বড় লোক বুঝতে পারছো মানে আমি শেয়ার করি বলে দেখেছো এরকম করছে কেন নি 2 লাখ টাকা দিয়ে তুমি বলো কত টাকা দিয়ে কিনেছো কত দিয়ে কিনেছো বলো সেকেন্ড কত দিয়ে কিনেছো ক্যামেরা কিনেছে ফটো শুট তো হবে উরে বাবা রান্না করবো ও আমার হাতে খুন্তি ধরালে সো ফাইনালি এখন আবার বাড়িতে যাবো বাড়ি থেকে স্নান টান করে আসবো যেহেতু সন্দীপ বাড়িতে রয়েছে এখন সবাই চলে এসছে ফটো শুট হবে মানে একটু চিকনা চাকনা হয়ে আসতে হবে না সো ব্লগ দেখতে থাকো তাই তো তামতাম গাইস 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 এখানে দেখতে পাচ্ছ এই জলে সনির ক্যামেরা কিনেছে ঠিক আছে আর এখানে এই যে গাইস দেখতে পাচ্ছ মানে অ্যাকচুয়ালি এই যে মিটার ইয়েটা থাকে না প্রফেশনাল ক্যামেরাতেই থাকে 2 লাখ টাকা দাম না মিথ্যা কথা পুরোনো না এই যে নতুন দেখেছো চকাচক করছে তুমি মিথ্যা কথা বলেছো আজকে তোমার প্রমোশন কাটা ঠিক আছে বাড়ি গিয়ে রেডি ফেডি মানে স্নান টান করে কমপ্লিট করে নিয়ে ফ্রেশ হয়ে ড্রেস আপ সন্দীপের ড্রেস পুরো চলে এসে ঠিক আছে ব্ল্যাক কুর্তাটা আর এখানে না গাইস দেখতে পাচ্ছো বাবা সবাই মিলে কি পোজ দিচ্ছে আমাদের বস ফটো শুট মোটার পোষায় না ঠিক আছে আমরা যেরকম আছি এরকমই রয়্যাল ভাল লাগে চলো তোমাদের সঙ্গে যা যা হচ্ছে শেয়ার করছি ঠিক আছে কারণ সবাই মিলে একসঙ্গে আবার খেতে বসবো কারোর খাওয়া হয়নি রোমান্টিক ভাবে ব্রো দেখতে পাচ্ছো ওরে বাবা রোমিও জামা খুলে ফেলেছে দেখেছো এর জন্যই বলে কত টাকা দিয়ে এনেছো আমাকে তুমি তো ক্যামেরা ম্যান হয়ে যাচ্ছ কত টাকা দিয়ে এনেছো তুমি এইখানে কি হচ্ছে ঘড়ি কিনেছো তোমার ওইখানে যাও মজলু দাঁড়াই রয়েছে যাও ফটো তোলো তোমরা আজকে এই ফটোটা ইউটিউবে আপলোড হবে বাবা এটাকে ফটো শুট বলে জানতাম না একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে হাত ধরে বসে থাকতে হবে আমাদের দ্বারাই কি আর হবে না আমি আজকে সবার উদ্দেশ্যে একটা বড় ঘোষণা করছি যারা যারা সিঙ্গেল মেয়ে আছো আমার সঙ্গে ফটো তোলার জন্য যদি ইচ্ছুক থাকো তো চলে আসতে পারো ঠিক আছে আমি ওইভাবে তুলতে চাই ঠিক আছে হাত ধরে চোখের দিকে তাকিয়ে হ্যাঁ আমি সিঙ্গেল তো তুই সিঙ্গেল না বল হ্যাঁ বৌদি তো দাদার বউ ও আমার সাথে কি চক্কর চলো মানে কি বলবো মনের কষ্ট মনেই থাক এটা এটা এতক্ষণ মজা করছিলাম ঠিক আছে সো ব্লগ দেখো তোমরা আজকে আমার মন ভালো নেই অরবিন আর জামাই বাবু সো সবাই মিলে মানে এই তিনজন মিলে কিন্তু এই দিকে আসলাম আর এই দিকে না এসে বস কি বলবো মানে এই দিকে ফটোর কোয়ালিটি গুলো অসম আসছিল বল অরবিন 2-4টে ফটো তুলেছি ঠিক আছে সেগুলো তোমরা ইনস্টাগ্রামে আপলোডিং পেয়ে যাবে ঠিক আছে ওখানে দেখে নেবে গিয়ে আর নিচে মেনশন করা থাকে ইনস্টাগ্রাম কি করছো তাড়াতাড়ি ফলো করো সো চলো এখন আমরা ক্যাফের দিকে যাচ্ছি আর ক্যাফের দিকে গিয়ে খাওয়া হবে তো খেয়ে এসছিস হ্যাঁ খেয়ে দে আসিস না কেন রে জানে ফ্রিতে খাবে তাই ঠিক আছে ফ্রির খাবার খুব টেস্ট ফাইনালি কিন্তু মানে বত্রি বেলে ফটো শুট মুট কমপ্লিট হলো ঠিক আছে অনেকে আড্ডা মানে অনেকক্ষণ ধরে আড্ডা ফাড্ডা একসঙ্গে মারলাম তারপরে কিন্তু বস এখন দেখতে পাচ্ছ সবাই এক এক করে স্কুটি নিয়ে কিন্তু বেরোচ্ছে কারণটা হচ্ছে যে এখন সন্দীপদের বাড়িতে যেহেতু খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে খেতে দেখ খিদে পাচ্ছে আমার
সবাই বলছে খেতে দিতে খেতে দিতে হবে এখন খেতে বসবো ঠিক আছে খিদে পাচ্ছে তারপরে আবার খেতে কথা হবে কারণ সারাদিনে কিচ্ছু খাওয়া হয়নি তোমাদের সাথে শুধু ব্লগই শেয়ার করছিলাম ঠিক আছে বসবো তারপরে কথা হবে আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি একটা স্পেশাল জায়গা সেটা হলো সেটা হলো পাটনা টিকিট হয়ে গেছে তো এবার যাবো পাটনা যেহেতু আমরা ওখানে যেতে পারিনি তারপিঠে যেতে পারিনি তার পিছনে একটু কারণ ছিল ওর একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আমার একটা পার্সোনাল কারণ হয়ে গেছিল তার জন্য আমি যেতে পারিনি তো এবার যাচ্ছি ধামাকা যাব খেলা হবে ওখানে প্রায় 6-7 দিন থাকছি 6-7 দিনই কিন্তু সেরা সেরা ব্লগ আসছে দেখতে থাকো আপনাদের সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে হবে নালে কিন্তু কিচ্ছু আমি দেখতে পারবে না সাবস্ক্রাইব ও মিটন দা কামিন অ্যাকচুয়ালি গাইস সত্যি কথা বলতে মানে তারা এসেছিল মানে কিছু প্রোগ্রাম ছিল তো কমপ্লিট হয়ে গেল যেহেতু ছোট বোন ওর বাড়ি যাবে রাত হয়ে যাচ্ছিল তো ফাইনালি রাহুল দারা যেতে পারিনি দেখতে পাচ্ছ আরেকজন মিটন দা আরেকটা গ্রুপ এসে ওখানে দেখতে পাচ্ছ এদিকে তাকাও ফেমাস মানুষগুলোর মুখ দেখাও সংকটটা ওখানে তবু এই আছে ভালো আর আজকে স্পেশালি মানে শঙ্কর দ্বারা এসছে কারণটা হলো কাস্তাবে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ও ভাই শুনতে কিরকম লাগছে মানে 1K যারা ক্রিয়েটর যারা বোঝে এটা আলাদা ফিল তারা বোঝে যে 1K মানে গাইস প্রথম 1K মানে 1 লাখ 1 লাখ এর থেকেও বেশি দামি যখন 1K কমপ্লিট হয় শঙ্কর দা ফোন করে আমি একা পাঁচটা চ্যালেঞ্জ করেছি আমার পাঁচটা চ্যালেঞ্জ ফোন করে না আমি কি করে বুঝলাম ফার্স্ট আমি নিজে করেছি মানে আমি পাঁচটা চ্যালেঞ্জ সব কটা চ্যালেঞ্জ 97-94 থেকে আমি করছি সব তারপরে তো একটা তো মানে একসাথে সঙ্গটা পারবে না মানে আমি লাস্টে আমি ফোনে দিয়ে লাইন দিয়ে লাগিয়ে আমার 1K কমপ্লিট করেছে মানে गाइस এক্সাইটমেন্ট ঠিক আছে মানে 1K যখন একটা নতুন সাবস্ক্রাইবার কমপ্লিট হয় না তার মধ্যে সেই এক্সাইটমেন্ট অনেক লেভেলে থাকে একটা ক্রিয়েটর জানে 1K এর যে কমপ্লিট হওয়ার যে ঘাম বেরিয়ে যায় ঠিক আছে 1K হতে ঠিক আছে আরে রাতে আসলে এই কারণটা কি হুট করে প্ল্যান তাই তো মানে এখানে আসার মানে এখানে যে ফোন করেছি তার 10 মিনিট আগে বললাম যে চলো ঘুরে আসি এখান থেকে আচ্ছা 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 মানে হুট করে প্ল্যান হয়েছে ফটাক সে চলে এসেছে ঠিক আছে এটাই হয় ইউটিউবে তে লাইভে হয় মানে এটা সাডেনলি হয় সেটাই হচ্ছে যে সবথেকে বেস্ট হয় একদম 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 প্ল্যান করলে অনেক কিছু বেস্ট হয়ে যায় বাট সাডেনলি কোনো কিছু হলে সেটাই মানে লাইভে মনে থাকে যে কিছু একটা হয়েছিল না জায়গা ইয়ো ভাই সাহেব এই আরে এটা হ্যাঁ হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমি কোথায় ঘুরতে এসেছি জানো আমি এসেছি সিকিমে ঠিক আছে সিকিমের ওয়েদারটা কেমন লাগছে তোমরা বলো সিকিমে না ওয়েস্ট বেঙ্গল রিটার্ন করেছি ওয়েস্ট বেঙ্গল রিটার্ন করেছি কংগ্রেচুলেশন 1K সাবস্ক্রাইবার এখানে থামবা না আরো এগোতে হবে আরো এগোতে হবে কারণ গন্তব্যস্থলে যেতে হবে তো নাকি বাড়ির ছেলে বাড়ি ফিরে যেতে হবে সো আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না আজকের ব্লগটা এই পর্যন্ত থাকবে যদি ব্লগটা ভালো লাগে তাহলে কি করতে হবে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ঠিক আছে সো চলো করে দিও 10K কামিং সুন তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে তো আজকের মতন টাটা লাভ ইউ বুম